তারা সবাই এনজিও পরিচালনা করেছেন, কেউ শিক্ষকতা করেছেন, কিন্তু দেশ পরিচালনা কিন্তু কেউই করেননি, কারোরই দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। দেশ পরিচালনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে এখন বিএনপির। বিএনপির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল তাদের। দুর্যোগটা আরও বেশি করে বেশি মাত্রায় দেখা যায় যখন বৃহৎ শক্তি প্রতিবেশী ভারত তাদের ইচ্ছা অনুযায়ী গরমের দিনে আমাদেরকে শুকিয়ে মারেন, বর্ষার দিনে আমাদেরকে ডুবিয়ে মারেন। এখন তাদের যুক্তি যেটা সেটা হলো যে আমাদের বাঁচার জন্য এটা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে কোনো বড় দেন দরবার করতে পারবেন না আন্তর্জাতিক নদী বন্টন আইনের বাইরে গিয়ে। এই আন্তর্জাতিক নদী সীমানা বন্টনটা চিরশত্রু দুই দেশের মধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে, পাকিস্তান এবং ভারত। আপনারা ইন্ডাস ভ্যালির কথা শুনেছেন, সিন্ধু অববাহিকা যেটাকে বাংলায় বলে, এই সিন্ধু অববাহিকার পানি ভাগ হয়েছে পাকিস্তান ভারত এদের মধ্যে, হুয়াংহো নদীর পানি বন্টন হয়েছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া এদের মধ্যে। পৃথিবীতে বহু উদাহরণ আছে, কিন্তু ভারতের সঙ্গে আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা আজ পর্যন্ত পাইনি, এবং পাইনি বলেই এটা প্রথম আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই ফারাক্কা সমস্যা নিয়ে তিনি প্রথম জাতিসংঘে এটাও বলেছিলেন এবং জাতিসংঘের কাছে বিচার চেয়েছিলেন। তারপরে ভারত কিছুটা নমনীয় হয়েছিল এবং এই ফারাক্কার অনুমতিটা কিন্তু দিয়ে গেছেন মরহুম শেখ মুজিবুর রহমান। তখন কথা ছিল মাত্র 40 দিনের জন্য পরীক্ষামূলকভাবে এটা চলবে, কিন্তু শেখ মুজিব এবং তার সরকার এত উদাসীন ছিলেন, ভারত সেটা 40-45 বছর ধরে এখন পর্যন্ত চালাচ্ছে, যেটা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বাংলাদেশ। আজকের আমাদের যিনি প্রধান উপদেষ্টা সাহেব, তিনি থ্রি জিরোর কথা বলেছেন, যার মধ্যে একটা হচ্ছে শূন্য কার্বন, একটা হচ্ছে শূন্য দারিদ্র, আর একটা হচ্ছে শূন্য বেকারত্ব। কিন্তু কার্বন নিঃসরণ যেখান থেকে হয় তারাই কিন্তু তাকে নোবেল দিয়েছেন, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ যে দেশটিতে করে। এজন্য আমার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে যে দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করা উচিত ছিল সে কাজগুলো কোনটাকে অগ্রাধিকার দেয়া, কোনটাকে মধ্যবর্তী রাখা, কোনটাকে আরেকটু দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া, এই বিবেচনাবোধটা কিন্তু বাস্তবার্থে এই সরকারের কারো মধ্যে নেই। তারা সবাই এনজিও পরিচালনা করেছেন, কেউ শিক্ষকতা করেছেন, কিন্তু দেশ পরিচালনা কিন্তু কেউই করেননি, কারোরই দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। দেশ পরিচালনার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে এখন বিএনপির। বিএনপির কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল তাদের।